লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষকের জমি দখল করে পুকুর কেটে খামার তৈরি এবং চাঁদা দাবির মামলায় সাবেক যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরা জামান এই আদেশ দেন। জাহিদুলের বিরুদ্ধে উপজেলার ভোলাকোট গ্রামে সৈয়দ আহমেদ রেদওয়ান সহ 35 কৃষকের প্রায় 40 বিঘা ফসলি জমি দখল করে পুকুর খননের অভিযোগ রয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী মিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। প্রধান আসামি জুয়েলের অপরাধ বিবেচনা করে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য চারজনকে জামিন দিয়েছেন আদালত। মাঠে আমার প্রায় 54% অধিকও জায়গা আছে আমার বোনের জায়গা সহকারে। তো এই জায়গাগুলো আমরা কৃষি চাষাবাদ করে খাইতাম দীর্ঘদিন থেকে। হঠাৎ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জুয়েলে অনেকে জমি দখল দিয়ে ফেলছে, সেই সাথে আমার জমিগুলোও ওর ওই জায়গার ভিতরে ঢুকে ফেলছে। যখন আমি তাকে বললাম যে আমার জায়গা কেন আপনি নিলেন, তুমি বলতেছে পারলে তুমি আটকাও, তো এখানে কীভাবে আসবে, আমার চতুর্দিকে জায়গা, আমি তোকে আটক করবো, আটক করবো, মা মাসি ধরে গালাগালি যতটুকু সব করছে। কিছুদিন আগে দিয়ে একদিন রাত্রে 9টা থেকে বাইরের জমিটা কেটে নিয়ে যাইতেছে, বেগু দিয়ে মাটিগুলো কাটিয়ে নিয়ে যাইতেছে নলছাড়ার দিকে। পরে যখন আমরা রাত্রে পুলিশ ফোন দিলাম ত্রিপল লাইনে পুলিশ ফোন দিয়েছিলাম, পুলিশ আসছে, পুলিশ আসনে ঘরে আমরা জায়গাতে গেলাম, জায়গাতে যাইয়া ওদের সাথে কথা বললাম, যাই ওরে বেগুয়ালারা বন্ধ করলে জোরালো আবেদন জানাচ্ছি যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোকাবেলা করার জন্য। আর আমরা জানি যে বর্তমান সরকার আর এই জল ভূমিদস্যুদের ব্যাপারে জিরো টলারেন্স, আর আমরা আশা করি এই বিষয়ে জিরো টলারেন্সের আলোকে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।